আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম জিরো চ্যানেলের পক্ষ থেকে। তো আজ কোন মেডিসিনটি নিয়ে ভিডিও করব তা আজ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন। অথেরা 20, কখন খাবেন, কেন খাবেন, কিসের জন্য খাবেন তা হয়তো অনেকেরই জানা নেই। অথেরা হলো গ্যাস্ট্রিক আলসার, যাদের অনেক পুরাতন গ্যাস্ট্রিক কোনো কারণে ভালো হচ্ছে না তারা এই অথেরা 20 mg বয়স অনুযায়ী খেতে হবে। তো আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো গর্ভবতী মহিলারা খেতে পারবে কি না তা নিয়ে বিস্তারিত আলাপ করব। ইসমিক পাঁচল, গর্ভবতী মহিলারা খেতে পারবে, অবশ্যই খেতে পারবে, কখন খেতে পারবে না তা নিয়ে বিস্তারিত আলাপ করবো আজ আপনাদের মাঝে। গর্ভ অবস্থায় অবশ্যই খেতে পারবে, আজ পর্যন্ত ইসমিক পাঁচল গর্ভ অবস্থা তখনই ব্যবহার করা উচিত যদি সেটা খুবই প্রয়োজনীয় হয়। বাচ্চা থাকা অবস্থায় শিশুদের বুকে দুধ খাওয়ানো তাদের ইসমিক পাঁচল ব্যবহার করা উচিত নয়। যখন বাচ্চা দুধ খাবে মায়ের তখন ইসমিক পাঁচল বাচ্চার মা না খাওয়াই উচিত। মাত্রা, ব্যবহার বিধি, কখন কিভাবে খাবে গ্যাস্ট্রিকের ওষুধটি, প্রাপ্তবয়স্ক 18 বছর ও তার উদ্দে নির্দেশনা, মাত্রা, ব্যবহার বিধি, 20 mg প্রতিদিন একবার করে 2 থেকে 4 সপ্তাহ খেতে হবে। 40 mg প্রতিদিন একবার করে 4 থেকে 8 সপ্তাহ খেতে হবে, 20 mg প্রতিদিন একবার। এই ওষুধটি আপনি যখনই খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অথেরা 20 mg এবং 40 mg এটি বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি তৈরি করে যা হলো এসিআই ফার্মাসিউটিক্যালস। এটি উৎপাদনে কী কী আছে তা নিয়ে আজ বিস্তারিত আলাপ করবো আপনাদের মাঝে। সাবধানতা, এটা কী কিসের উপর আপনি খেতে পারবেন বা খেতে পারেন, যে সকল রোগীর লিভার এবং কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। প্যাটন প্রাইন ইউনিটিন, যেমন ইসমিক পাঁচল যদি 1 বছরের বেশি সময় ধরে গ্রহণ করা হয় তাহলে কোমর কুঞ্জি এবং মেরুদণ্ডের হার ভাঙ্গার সম্ভাবনা বেড়ে যায়। এটি সকল গ্যাস্ট্রিকের ক্ষেত্রে তা নয়। এই অথেরা 20 আপনি যদি একটান অনেকদিন খান তাহলে আপনার হাড় ক্ষয় রোধ হতে পারে এবং মেরুদণ্ডা ভেঙে অকেজো হয়ে যেতে পারে, আপনি অবশ্যই সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। শুধু এই অথেরা নয়, বাজারে আরও অনেকগুলো কোম্পানির ইসমিক পাঁচল ক্যাপসুল আছে যা খাওয়ার আগে আপনি অবশ্যই এই বিষয়গুলি খেয়াল করতে হবে। অথেরার মতন আরও ইসমিক পাঁচল অহরহ অনেক কোম্পানির আছে। সো আপনি ইসমিক পাঁচল বিষয়টা যখনই আপনার কোনো ওষুধ ক্রয় করার সময় যখনই দেখবেন আপনি ইসমিক পাঁচল ওষুধ আপনার হাতে আছে তাহলে বুঝতে হবে ইসমিক পাঁচল ওষুধটি আপনার বেশি দিন